দেখুন বন্ধুরা কত সুন্দর গুচি কাটছে। আর এটা গুচি তৈরি হচ্ছে, এটা গদাধারপুর বাজার যশোদা মিষ্টান্ন ভান্ডার থেকে দেখানো হচ্ছে। মাল ছাড়া প্রায় হয়েই গেছে, দেখুন মাল কত সুন্দর ফুটছে। দেখুন এটা হচ্ছে গুড়ের রস, এটার উপরে ফেলা হবে মালটা। আপনারা খাবেন, ইচ্ছে করে বাড়িতে করতে পারেন, নিশ্চিন্ত বাড়িতে করতে পারেন। আপনারা এইভাবেই হ্যাঁ গুড়টা গড়িয়ে নেবেন, জায়গায় রেখে নেবেন, রস দিয়ে মালটাকে চিনি দিয়ে ফুটিয়ে হ্যাঁ গুড়ে রসে তুলে নেবেন। বার এবারে গুড়ের স্বাদটা পেয়ে যাবেন, খুব সুন্দর লাগবে খেতে। এটা এখন ফুটছে, এবার লাটছে, এবার দেখছে কারিগর দেখছে কতটা এখন মানে কতটা হয়েছে। এটা মানে এখন সাদা দেখাচ্ছে, এটা রসে পড়লে লাল হয়ে যাবে গুড়ের কালার। দেখুন কত সুন্দর ফুটছে। এবার কাটবে মালটা, কাটার আগে ডাবু মারতে হবে, আর খানিক্ষণ হবে, একটুখানি জল দিছে দেখুন। ও কত সুন্দর লাগছে দেখুন, মাল যখন কাটবে তখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মাল হয়ে গেছে, এবার কাটবে, এই রসে ফেলবে মালটা। একটুখানি জল লাগলো, ও কত সুন্দর লাগছে দেখুন। এটা হয়ে গেল নলেন গুড়ের মিষ্টি, হুম যাও গা। কত সুন্দর লাগছে দেখুন, ও কত সুন্দর লাগছে। আমাদের রেডি হয়ে গেছে, কেমন লাগছে আপনারা এভাবে তৈরি করবেন বাড়িতে, এভাবে তৈরি করবেন বাড়িতে, খুব সুন্দর হবে। আজ রাখছি।